সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। রুগ্ব দুর্নীতি গর্বদেশ হবে সোনার বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার 9 ডিসেম্বর সকাল 9টায় বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক এর আয়োজনে ও বরুড়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বরুড়া থানা রোড থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বরুড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বরুড়া উপজেলা ক্যাম্পাসে এসে শেষ হয়। এদিন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ মেহেদী হাসান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজহার সমনের সার্বিক পরিচালনায় সভায় এদিন বক্তব্য রাখেন বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। বরুড়া কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি এক বরুড়ার ডিজিএম মোহাম্মদ জালাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জলম উচ্চ বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, জলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন ও ভারতের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, পয়েলগাছা কলেজের প্রভাষক তরুণ কুমার আচার্য, তলাগ্রাম তরুণীচন্দ্র লাহা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরামুলক, শিক্ষক সোহেল মীর, সততা সংঘের সদস্য শিক্ষার্থী শাহাদাত হোসেন, শারমিন আক্তার, আসাদুল ইসলাম, সুমাইয়া পাটোয়ারি, শাহজাদি রাজমণি, ইসরাত জাহান প্রমুখ সবাই এদিন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন। বরুড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম, বরুড়া সরস্বতী সরকারি কলেজের সাবেক বিপি সেলিম জাহাঙ্গীর, বরুড়া কণ্ঠের সম্পাদক ইউসুফ আলী, বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী সহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক প্রধানগণ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সভায় এদিন বক্তারা বলেন। আমার দায়িত্বটা আমি সঠিকভাবে করতে হবে। সরকার কিন্তু একটা সরকার কিন্তু একটা ব্যবস্থা মাত্র, আমি আপনি আমরা সবাই কিন্তু সরকার। সরকারকে একক সতর্কভাবে যদি দায়িত্ব কিন্তু দুর্নীতি দুর্নীতি থেকে বেরিয়ে আসা যাবে না। আমি প্রত্যেকটা শিক্ষার্থী কথাগুলো কিন্তু শুনেছি, মোটামুটি দেখা গেছে এই কথাগুলো ওই অনলাইনে যে ইয়েগুলো আছে এগুলো থেকে আমরা কথাগুলো সংগ্রহ করে কিন্তু আমরা বক্তব্য তুলে দিয়েছি। শিক্ষার্থীদের কাছে একটা অনুরোধ করবো তোমরা, তোমরা একটা জিনিসকে প্লিজ একটু কথা বলে দেবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে। আমরা দুর্নীতিটা যদি নিজেদের থেকে সরে থাকি তাহলে কিন্তু আমি আমার কথা তুমি ক্লিয়ার আর রোধ করবো কিভাবে। সরকারি এবং বেসরকারি সংস্থায় তোমরা যখন যাবে, আমরা উপস্থিত যখন দ্বারা যাবে, আপনি দরকারে ঢোকার আগে যে দপ্তরে যাচ্ছেন এই দপ্তরে সরকারিভাবে একটা নিয়োগ আছে, চিঠি তার চারটা কি বলছি শিক্ষার্থীরা বলো কি বলছি, সিটিজেন চার্টার, সিটিজেন চার্টার আমার তোমার একক ওই দপ্তরের, আমি কি সেবা পাবো তুমি কি সেবা পাবে, ওই দপ্তর আমাকে কি সেবা দিবে সেটা লেখা থাকবে। তুমি ওই দপ্তরে অবশ্যই যাবে, তুমি কোনো অসুবিধা যাবে না, তুমি ওইখানে গিয়ে ওই সংশ্লিষ্ট অধিদপ্তরের কাছে তুমি তোমার সেবাটা তুমি কি দিবে আগে থেকে জেনে নিবে। তোমাকে যদি সে সেবাটা যদি বঞ্চিত করে কিংবা অসল কিছু তোমাকে অপরাধ তুমি প্রতিবাদ করবে, তুমি তোমার অবস্থান থেকে আসলে থেকে শুরু করো। আমি আমার জীবনে দুইটা চাকরি করছি, দুইটা চাকরি করার আমি যখনই দিচ্ছি আমার চাকরিতে আমার ব্যক্তিত্ব অনুযায়ী কাজ করার সম্ভব আমি ছেড়ে দিচ্ছি চাকরি করি নাই আমি চাকরি। এখন তোমার উপর থেকে তুমি যদি সততার সহিত কাজ করতে পারো এই দুর্নীতি রোধ করা সম্ভব। আর ওই যেগুলো বই লেখা থাকে পুঁজিগত দিকটা আমাদের প্রয়োজন আছে, এটা ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না, এটা শিখবো, এটা থেকে ভালো কিছু নেবো, কিন্তু বাস্তব জীবনে আমি কিছু সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য খুব অপূর্ব তুমি জন্য আমার দুচোখ করা স্বপ্ন এ দেশ তোমার জন্য আমাদের সকলকে আমরা ঐক্যবদ্ধ পয়সার
এদের দুর্নীতিমুক্ত হবে। এর মধ্যে যারা ভোগের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, তারা কিন্তু এদের দুর্নীতিগ্রস্ত হওয়ার কথা দেশ স্বাধীন করে না। আজকেও কিন্তু মুক্তি বজ্রবর্ণ শুনেছি যে এই মুক্তি দুর্নীতি মুক্ত করার জন্য সকলের ঐক্য বদ্ধ প্রয়াসে এদের দুর্নীতি মুক্ত হবে, এই আশা আমার ব্যক্ত করি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সন্ধ্যার পরে একটা আপনি পাঁচ বছর যদি বাড়িতে না আসে
আমার সকল ভূমি অফিসের বড় আকারে বিলবোর্ড আকারে আমার ফোন নাম্বার সব দিয়ে দিচ্ছি, আমার অফিসটা আপনারা দেখাইছেন। আপনাদের যে কোনো সমস্যা, নাগরিকের ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যা আপনাদের সরাসরি আমার সাথে কথা বলবেন। আমি কিছু জায়গা পেয়েছি, জায়গা